স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে সাথে আছি আমরা দুজন আমি তাবাস মাহমুদ এবং আমি সানজিদা ইসলাম ই-কমার্স খাতে প্রতারণা নিয়ে এবার সরব সরকারের প্রভাবশালী মন্ত্রীরা অর্থমন্ত্রী মনে করেন ই-কমার্সের প্রতারণার দায় এড়াতে পারে না বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টরা আর বাণিজ্য মন্ত্রী বলছেন ইভালি ই অরেঞ্জের মতো আর কোনো প্রতিষ্ঠান যাতে মানুষের সাথে প্রতারণা করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক রয়েছেন তারা জানান ইভালির গ্রাহকদের অর্থ কিভাবে ফেরত দেয়া যায় সে পথ খুঁজছে বাণিজ্য মন্ত্রণালয় সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত অতি লোভের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার নজির নতুন নয় এদেশে সবশেষ উদাহরণ ইভেলি ইয়ারেজ নামের ই কমার্স প্রতিষ্ঠান এর আগে যুবক ডেস্টিনি ইউনিপে টু ইউ সহ শত শত নাম সর্বস্ব প্রতিষ্ঠানে বিনিয়োগ করে নিঃস্ব হন গ্রাহকরা এসব প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা অর্থ ফিরে পেয়েছে এমন নজিরও এখনো তৈরি হয়নি ইভেলি ইয়ারেঞ্জের মূল হোতারা এখন কারাগারে কিভাবে গ্রাহকদের হাজার কোটি টাকা উদ্ধার হবে সে বিষয়ে সদুত্তর নেই কারো কাছেই বাণিজ্য মন্ত্রী অবশ্য আশ্বস্ত করছেন গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে চেষ্টার কমতি নেই তাদের এক পাশে কত লায়াবিলিটি আছে জেনুইন আর এক পাশে নতুন অবস্থা তো অ্যাসেট ভ্যালুটা কি আছে এই দুটো পাশাপাশি রেখে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব যাদের এই সম্পদ আছে সেগুলো কিভাবে সেটাও যে আমাদের কথাই শেষ হবে তা না অর্থ মন্ত্রণালয় রয়েছে কোর্টের কোথাও যদি কোনো আটকানো থাকে সেটাও রাজধানী টিসিবি ভবনে ভার্চুয়াল এক মেলার উদ্বোধন করতে এসে তিনি জানান বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো অনুমোদন ছিল না ইভ্যালির সামনের দিনগুলো আমরা সতর্ক থাকবো এই ব্যাপারে আর কোম্পানি তো বললাম না যে শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়েও কিন্তু শুরু করেছে কাজ ভোক্তা যারা তারা যেন ওই দুই টাকার মাল এক টাকায় পাইলে লাভ দিয়ে না পড়ে তবে ভিন্ন কথা বলেছেন অর্থমন্ত্রী সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন গ্রাহকদের বিপুল অর্থের দায় এড়াতে পারে না সরকার এখানে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এখানে বাংলাদেশ ব্যাংক আছে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা আছে আগে ম্যানুয়ালি করতো এখন ইলেকট্রিক্যালি করতো সেখানে এখন ডিজিটাইজড হইতে এখন এগুলো করা হচ্ছে মানুষ বিশ্বাস করে কতদিকে নিয়ন্ত্রণ করবে নিয়ন্ত্রণ করতে হবে গভর্নমেন্টকে দেখতে হবে অফকোর্স শুধু আশ্বাস নয় না বুঝে বিনিয়োগ করা গ্রাহকরা এখন তাকিয়ে তাদের মূলধনের দিকে আমরা আমাদের পণ্য চাই সুলতান আহমেদ নিউজ 24 ঢাকা ই-কমার্স প্রতিষ্ঠান ইভালিকে কেন অবসায়ন করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট সেই সঙ্গে প্রতিষ্ঠানটির সব সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন এক গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয় বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে ক্রেতা বিক্রেতাদের সাথে প্রতারণার অভিযোগে সম্প্রতি ই-কমার্স প্রতিষ্ঠান ইভেলির প্রধান নির্বাহী ও চেয়ারম্যানকে গ্রেপ্তার করে র‍্যাব অনেকে তার মুক্তি দাবি করলেও পাওনা বুঝে পেতে আদালতের শরণাপন্ন হচ্ছেন কেউ কেউ ইভেলিতে পণ্য ডেলিভারির মেয়াদ পাঁচ মাস পেরিয়ে গেলেও তা না পাওয়ায় বুধবার ইভেলির অবসায়ন চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন এক গ্রাহক এ বিষয়ে শুনানি নিয়ে রুল সহ ইভেলির সব সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরে নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত আমাদের ওয়ার্নিং অ্যাপ অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে যে কেন ইভেলিকে অবসায়ন করা হবে না সেই মর্মে রেসপন্ডেন্টদেরকে যারা যারা আছেন তাদের যাতে করে ইভেলি তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি অথবা অন্য কোনোভাবে ট্রান্সফার না করতে পারে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা অর্থ আত্মসাত ও অর্থ পাচার রোধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন দুই আইনজীবী রিটে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে ইভ্যালির সহ অন্যান্য ই-কমার্স কোম্পানির গ্রাহকদের স্বার্থ রক্ষার্থে এবং তাদের যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সেই টাকাগুলি কিভাবে ফেরত দেওয়া যায় এই বিষয়টি নিয়ে আমরা একটি রিট পিটিশন ফাইল করেছি সাম্প্রতিক সময়ে দেশে অনলাইন ভিত্তিক আর্থিক লেনদেন বৃদ্ধি পাওয়ায় গড়ে উঠেছে হাজার হাজার ই-কমার্স প্রতিষ্ঠান হাবিবুল ইসলাম হাবিব নিউজ 24 ঢাকা তথ্য প্রযুক্তি নবায়নযোগ্য জ্বালানি এবং সমুদ্র অর্থনীতির মতো সম্ভাবনাময় খাতগুলোতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে সে দেশের ব্যবসায়ীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই কথা বলেন তিনি প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেলে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরালো হবে শাহ আলী জয়ের রিপোর্ট
ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল নিউ ইয়র্কে দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে আয়োজন করে এই ভার্চুয়াল বৈঠকের। এতে যুক্ত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তুলে ধরেন এদেশে বিদেশীদের জন্য বিনিয়োগের সম্ভাবনাগুলো। ইউএস ইজ অফকোর্স দ্য লার্জেস্ট ইনভেস্টর ইন বাংলাদেশ উইথ স্টেকস ইন এনার্জি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টর। উই ইনভাইট ইউএস ইনভেস্টমেন্ট in other lucrative sector as ICT, renewable energy, blue economy, tourism, among others. Our investment is heavily on improving the infrastructure and power supply to facilitate FDI in the mentioned that and other promising sectors in Bangladesh. শেখ হাসিনা বলেন দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $9 billion থেকে আরো বাড়াতে অনুঘটকের মতো কাজ করতে পারে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল। বাংলাদেশ ইজ রেডি টু কমেন্স ফ্রি ট্রেড এগ্রিমেন্ট FTA নেগোসিয়েশন উইথ ইউএস এট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইম। অলরেডি উই হ্যাভ ডান ইট উইথ ভুটান এন্ড অলসো উই হ্যাভ টেকেন ইনিশিয়েটিভ টু আদার কান্ট্রি। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে মঙ্গলবার নারী নেতাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী। লিঙ্গ সমতা নিশ্চিত করতে বিশ্বের নারী নেতাদের একটি নেটওয়ার্ক গড়ে তোলার উপরও জোর দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কুয়েত ও সুইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে বাংলাদেশ। বৈঠকে দেশ দুটির প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিনা ভোটে নির্বাচিত হওয়া গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মনে করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বুধবার বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। যদিও গেল সোমবার অনুষ্ঠেয় 160 ইউনিয়ন পরিষদ এবং 9 পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের হার নিয়ে সন্তোষ প্রকাশ করেন মাহবুব তালুকদার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের টার্নআউট মোটামুটি ভালো ছিল, কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অনুষ্ঠান ও ইউনিয়ন পরিষদের 43 জন প্রার্থী নির্বাচন না করেই চেয়ারম্যান পদে অভিষিক্ত হওয়া এই নির্বাচনকে ম্লান করে দিয়েছে। ভোটারদের নির্বাচন বিমুখতাও আমার কাছে গণতন্ত্রের জন্য অশনি সংকেত মনে হয়। নির্বাহী কমিটির সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠক করছে বিএনপির হাইকমান্ড। বিকেল 4টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। চট্টগ্রাম, সিলেট, রংপুর, কুমিল্লা ও ময়মনসিংহ সাংগঠনিক এই বিভাগগুলোর নির্বাহী কমিটির সদস্যরা অংশ নিয়েছেন। এই বৈঠকে অংশ নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। মূলত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বেগম জিয়ার মুক্তি ও সাংগঠনিক বিষয়ে নেতাকর্মীদের মতামত জানতে এ ধারাবাহিক বৈঠক করছে বিএনপির। তৃণমূল নেতাদের সঙ্গে বসেছেন শীর্ষ নেতারা। দর্শক, এই বৈঠক সম্পর্কে জানাতে গুলশান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ শান্ত। শান্ত, নির্বাহী কমিটির সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠক করছে বিএনপির হাইকমান্ড, কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে, বিএনপি নেতারা কিছু বলেছেন কিনা? আপনি যে সংবাদটি পড়লেন সেখানেই আসলে মূল তথ্যগুলো দেওয়া আছে যে এগুলোই আলোচনা হচ্ছে। খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সরকারটি দরকার, একটি নির্বাচন কমিশন। তবে নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে যে আলোচনাটি হচ্ছে সেটি হলো যে এই দাবিগুলো আসলে মাঠে কিভাবে বাস্তবায়ন করা হবে, অর্থাৎ মাঠে যে তারা আন্দোলনে যাবেন নির্বাহী কমিটির সদস্যরা, যে জেলাগুলোর অর্থাৎ তৃণমূলের নেতাদের সাথে কাজ করেন, সেই আন্দোলনটা কি এবারেও তারা শুধুই দলীয় রাজনীতির অধীনেই করবেন, নাকি একটি জেলার যে অন্যান্য সুশীল সমাজ রয়েছে, যারা অন্যান্য পেশাজীবীরা আছে, তাদেরকে সম্পৃক্ত করে এই ভোটের প্রয়োজনটি এবং গণতন্ত্রের প্রয়োজনটি বোঝানোর মাধ্যমে জনসম্পৃক্ত আন্দোলন করবেন কিনা, এই ব্যাপারটি নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা বেশি হচ্ছে। এখন পর্যন্ত আমরা এতটুকুই জানতে পেরেছি, তবে পুরো 3 দিনের বৈঠক শেষ করে তারপরে তারা জানাবেন যে আসলে শীর্ষ নেতারা কী কী আলোচনা করলেন। আরেকটি বিষয় বলতে পারি যে নির্বাহী কমিটির সদস্যরা যেহেতু
একজন নির্বাহী কমিটির সদস্য একাধারে একটি জেলার রাজনীতির সাথে জড়িত থাকেন এবং ওই জেলার বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত থাকেন। সেই কারণে তাদেরকে কিছু কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে যে সামনের দিনে যদি বিএনপি আসলে সেরকম কঠোর কোনো আন্দোলনে যায় সেক্ষেত্রে কীভাবে কৌশলগুলো নিজেদের মধ্যে রাখতে হবে এবং নিজেদের এই মানে ফলাফল বাস্তবায়নে সফল হওয়ার বিষয়গুলো এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। জি শান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নির্বাহী কমিটির সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠক করছে বিএনপির হাইকমান্ড। সবশেষ তথ্য জানাতে যুক্ত হয়েছিলেন গুলশান থেকে সহকর্মী তৌহিদ শান্ত। বিএনপি জামাত ছেড়ে রাজনৈতিক মাঠে আসলে মানুষও বিএনপিকে বিরোধী দল হিসেবে স্বাগত জানাবে। রাজধানীর এনএসসি সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর কৃষি ভাবনা বিষয়ক এক অনুষ্ঠানে একথা বলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক। এ সময় তিনি কৃষি জমির পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন কৃষকদের কল্যাণেই জাতির পিতা বাকশাল তৈরি করতে চেয়েছিলেন। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে মানুষকে সংগঠিত করেন তাহলে একটা ভালো বিরোধী দল হিসাবে তারা গড়ে উঠবে। এই জামাত, জঙ্গি, সন্ত্রাসী, তালেবান, এদেরকে সাথে রেখে বিএনপি এদেশে আর কোনোদিনই বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। বাকশাল গঠনের নামের মধ্যেই তো এটার পরিচয়। কৃষক শ্রমিকের জন্য, তাদের কল্যাণের জন্য তিনি তার জীবনের পরিণত বয়সে গিয়ে সর্বশেষ রাজনৈতিক যে কাজটি হাতে নিলেন, বাকশাল গঠন করলেন। আমি বাকশালের সমর্থক। প্রেমিকাকে গণধর্ষণ, এরপর আত্মহত্যা করতে বাধ্য করায় প্রতিশোধ নিতে বন্ধু আলামিনকে খুন করেন ডায়মন্ড। দিনাজপুর থেকে গ্রেপ্তারের পর সিআইডির কাছে খুনের দায় স্বীকার করেন তিনি। ঢাকায় সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পুলিশ সুপার মুক্তাধর। নাইমাল জিকোর প্রতিবেদন। গেল 3 সেপ্টেম্বর ফেনীর পৌরসভার পশ্চিম বিজয়সিংহ দারপাড়া গ্রামের হাজি ফরিদ মিয়ার টিন শেড কলোনিতে নৃশংসভাবে খুন হন আলামিন। আলামিনকে বাঁচাতে গিয়ে তার বড় ভাই তোফাজ্জল আহত হন। ভুক্তভোগীদের আর্তনাদে এলাকার লোকজন টের পেলে পালিয়ে যান হামলাকারী ডায়মন্ড। ঘটনার 19 দিনের মাথায় দিনাজপুর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত ডায়মন্ডকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিআইডিকে ডায়মন্ড জানান তার প্রেমিকা পপি মণ্ডলকে গণধর্ষণ এবং আত্মহত্যা করতে বাধ্য করে আলামিন। প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করার জন্য আমরা কাজ শুরু করি এবং আমরা যখন এই হত্যাকাণ্ড কেন সংগঠিত হলো, তার পর্দার আড়ালে যে ঘটনাটি ছিল, কিভাবে তিনি এই হত্যাকাণ্ডটি সংগঠন করেছেন, সমস্ত কিছুই তিনি স্বীকার করেছেন। আমরা এই হত্যায় যে ছুরিটি ব্যবহৃত হয়েছিল সেটিকেও আমরা জব্দ করতে সমর্থ হয়েছি। পপি আসলে নির্যাতনের শিকার হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা। আত্মহত্যা যে প্ররোচনা বা যৌন নিপীড়নের যেই ঘটনাটি সামনে আসলো সেটা আরো অধিকতর তদন্ত করে পুনরায় পরবর্তী যে ধারাবাহিক কার্যক্রমগুলি আছে সেটা পরিচালিত হবে। এই ঘটনায় আলামিনের চাচা বাদী হয়ে ডায়মন্ডকে একমাত্র আসামি করে ফেনী থানায় মামলা দায়ের করেন। জেলায় নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। আশুলিয়ায় 19 দোকান লুটের ঘটনায় আটক ডাকাতরাই রাপা প্লাজায় স্বর্ণ চুরির ঘটনা ঘটিয়েছিল বলে জানিয়েছে সিআইডি। বুধবার সকালে সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান বিশেষ পুলিশ সুপার মুক্তাধর। তিনি বলেন, আশুলিয়ার ঘটনায় গ্রেপ্তার 7 জনের মধ্যে 2 জন ছিল রাপা প্লাজার ঘটনায় জড়িত। এরা মূলত লুট করা এসব স্বর্ণ গলিয়ে তাঁতি বাজারের বেশ কিছু দোকানে বিক্রি করত বলেও জানায় সিআইডি। দেশে 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে, তবে কমেছে দৈনিক শনাক্ত। আজও দৈনিক শনাক্তের হার রয়েছে 5% নিচে। 24 ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন 1376 জন। রোগী শনাক্তের হার 4.79%। 24 ঘন্টায় মারা যাওয়া 36 জনকে নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মারা গেলেন 27,313 জন। আর শনাক্ত হওয়া 1376 জনকে নিয়ে এখন পর্যন্ত মোট 15,47,176 জন সরকারি হিসেবে শনাক্ত হলেন। করোনা সংক্রমণের হার 5% থেকে শূন্যে নামিয়ে আনতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মুখপাত্র বলেছেন, শূন্যের কোটায় নামিয়ে অন্তত 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সেই অবস্থা ধরে রাখতে পারলে কোভিড-19 মুক্ত হবে বাংলাদেশ।
বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি প্রয়োজন বিপুল সংখ্যক মানুষকে টিকা প্রয়োগ, তবেই কমিয়ে আনা সম্ভব সংক্রমণের হার। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। টানা 201 দিন পর দেশে করোনা সংক্রমণের হার নেমেছে 5% নিচে, তবে এই পরিস্থিতিতেও সন্তুষ্ট নয় স্বাস্থ্যসেবা বিভাগ। দেশব্যাপী লকডাউনে বিধিনিষেধ এড়াতে সংক্রমণের হার শূন্যের কোটায় নামিয়ে আনাই যার একমাত্র সমাধান। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডক্টর রবি দামিন বলছেন, সংক্রমণের হার শূন্যের কোটায় নামিয়ে অপেক্ষা করতে হবে অন্তত 2-3 সপ্তাহ, সে অবস্থাকে করোনা মুক্ত বলা সম্ভব। আমরা 4% সুখী নই, আমাদের বাংলাদেশের সরকারের তরফ থেকে, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা এটাকে শূন্যতে নিয়ে আনতে চাই এবং সেই শূন্য অবস্থানে নিয়ে রাখতে চাই 2-3 সপ্তাহ, তবেই হয়তো আমরা বলতে পারবো আমরা কোভিড-19কে নিয়ন্ত্রণ করতে পেরেছি। করোনা সংক্রমণ কমিয়ে আনতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি বিপুল সংখ্যক মানুষকে টিকার আওতায় আনা হতে পারে বড় সমাধান বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম 80% যখন করতে পারবো তখনই কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। তার আগে কিন্তু আমাদের এই যে ধারাটা এখন 5% নিচে নেমে আসছে, সেই ধারাটা যদি অব্যাহত থাকে ভ্যাকসিনেশন প্রোগ্রাম সব কিছু মিলে নিয়ন্ত্রণে অবশ্যই আমাদের চলে আসবে। এটার জন্য মানুষকে দরকার অবশ্যই সচেতন হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। কাজেই সংক্রমণ 5% নিচে নেমে আসায় স্বস্তির কিছু নেই বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মতে বিধিনিষেধ শিথিলতায়ও মানতে হবে স্বাস্থ্যবিধি, নিতে হবে করোনা টিকা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব নিয়ে কেউ যেন পানি ঘোলা করতে না পারে এবং সরকারের সাথে সাংবাদিকদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক নষ্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠকে এই আহ্বান জানান তথ্যমন্ত্রী। বলেন, সাংবাদিকদের ব্যাংক হিসাব তলবের বিষয়ে ভুল বোঝাবুঝির অবকাশ নেই। সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আব্দুল মজিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানি ও সাধারণ সম্পাদক মশিউর রহমান খান। কোনোভাবেই ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার কোনো অবকাশ নেই। আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে বিষয়টা দেখছি এবং এই বিষয়টি নিয়ে কোনো একটি মহল যাতে পানি ঘোলা করতে না পারে, পানি ঘোলা করে যাতে সাংবাদিকদের সাথে সরকারের যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এবং সাংবাদিকরা আমাদের উন্নয়ন সহযোগী এবং এই ক্ষেত্রে যাতে কোনো ব্যত্যয় না ঘটে সেজন্য তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি মেনে নেওয়ার আশ্বাসে 32 ঘন্টা পর পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন ট্রাক কভার্ড ভ্যান মালিক শ্রমিকরা। বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ধর্মঘট আহ্বানকারীরা, পরে এ নিয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন তারা। এর আগে অগ্রিম আয়কর প্রত্যাহার সহ 15 দফা দাবিতে মঙ্গলবার ভোর 6টা থেকে পণ্য পরিবহন ধর্মঘট শুরু হয়। এ সময় দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন রপ্তানিমুখী কাঁচামাল ও জরুরি পণ্যের ব্যবসায়ীরা। তারা যথাযথভাবে আমাদের কাছে উত্থাপন করেছেন, আমরা এই সবগুলো দাবি, আমরা মনে করি যে এই দাবিগুলো যেগুলো আমরা তাৎক্ষণিকভাবে মনে করেছি যে এইগুলি এখনই করা উচিত, সেগুলো আমরা বলেছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের 72 ঘন্টার যে কর্মবিরতি ছিল, আমরা মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সভাপতিত্বে আজকের এই আলোচনা বৈঠকে আমরা অত্যন্ত সন্তুষ্ট, আমরা আনন্দিত, আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিলাম। বাংলাদেশ সেনাবাহিনী সাঁজোয়া কোরের অষ্টম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বগুড়ার মাঝিরা সেনানিবাসে আর্মড কোর সেন্টার অ্যান্ড স্কুলের শহীদ লেফটেন্যান্ট বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠানে সেনাপ্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরানো হয়। এ সময় সাঁজোয়া কোরের সব ইউনিটের একটি চৌকস দল সেনাপ্রধানকে গার্ড অব অনার দেয়। তিনি সদস্যদের আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। আমার উপর অর্পিত এই পবিত্র দায়িত্ব পালন করে কোরের জন্য কল্যাণকর যে কোনো পদক্ষেপ গ্রহণে আমি সর্বদা
সচেষ্ট থাকব এবং সেই সাথে পরের অগ্রযাত্রাকে বেগবান ও আধুনিকায়নে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। চলতি 2020-21 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি 6.8% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। মঙ্গলবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের হালনাগাদ প্রতিবেদনে একথা জানায় সংস্থাটি। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, মহামারী থেকে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার পেতে শুরু করেছে। স্বাস্থ্য ও মহামারী পরিচালন ব্যবস্থার ওপর উল্লেখযোগ্য চাপ সত্ত্বেও সরকার উপযুক্ত অর্থনৈতিক প্রণোদনা ও সামাজিক সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে অর্থনীতিকে সুসংহত করেছে, দরিদ্র ও দুর্বলদের জন্য মৌলিক সেবা ও পণ্যাদি নিশ্চিত করেছে। সংস্থাটি আরও বলেছে, চলতি অর্থ বছরে বাংলাদেশের মূল্যস্ফীতির হার 5.5% ঘরে থাকবে। তবে এডিবি বলছে, এই প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে প্রধান ঝুঁকি হল দীর্ঘমেয়াদী মহামারী ও বাংলাদেশের রপ্তানির গন্তব্য। দুর্গাপূজাকে সামনে রেখে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে। প্রথম দিনে এ বন্দর দিয়ে মেসার্স বিশ্বাস ট্রেডার্স ও ইউনিয়ন ভেঞ্চার নামে দুটি প্রতিষ্ঠান 23 মেট্রিক টন মাছ রপ্তানি করে। ভারতে ইলিশ রপ্তানির জন্য শর্ত সাপেক্ষে 52 প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার। এক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠান 40 মেট্রিক টন ইলিশ রপ্তানি করতে পারবে। 52 প্রতিষ্ঠান 40 মেট্রিক টন করে মোট 2,080 মেট্রিক টন ইলিশ রপ্তানির সুযোগ পাবে। এই অনুমতির মেয়াদ আগামী 10 অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে অনুমোদিত রপ্তানিকারক ছাড়া সাব কন্ট্রাক্টে ইলিশ রপ্তানি করা যাবে না। সঞ্চয়পত্রের মুনাফা কমালেও প্রান্তিক বিনিয়োগকারীদের তাতে কোনো ক্ষতি হবে না বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। তার যুক্তি, 15 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের ছাড় দেওয়া হয়েছে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন অর্থমন্ত্রী। বলেন, প্রয়োজনে আবারও বাড়ানো হবে সঞ্চয়পত্রের সুদহার। তার যুক্তি, সঞ্চয়পত্রের সুদহার বেশি হওয়ায় সবাই এই দিকে আসছে, সুদহার কমানোর ফলে বিনিয়োগ বাড়বে বলেও মনে করেন মুস্তফা কামাল। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে 15 লাখ টাকার উপরে সঞ্চয়পত্রের সুদহার কমানোর ঘোষণা দেয় অর্থ মন্ত্রণালয়। এখনো সঞ্চয়পত্রের ইন্টারেস্ট কম্পেয়ার টু আদার ইনস্ট্রুমেন্টস বেশি। দেখুন, আমরা সবকিছু বিবেচনায় আমরা প্রান্তিক বিনিয়োগকারীদের স্বার্থ দেখেছি এবং সবকিছু বিবেচনায় নিয়ে মিনিমাম থ্রেশহোল্ডটা 15 লাখ টাকা পর্যন্ত আমরা হাত দিইনি। সিলেটের ওসমানীনগর এলাকায় ইউসিবিএল ব্যাংকের এটিএম এর লক ভেঙে 24 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাজধানী ও হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির সাইবার বিভাগের দল। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ জানান, আসামিরা প্রযুক্তিতে খুব পারদর্শী ছিল। এই চক্রের সাথে আরও কেউ জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে। 4 জন লোক তারা ঢুকেছে এবং তারা সাবল দৃষ্টিটা ভেঙেছে এবং টাকা তারা নিয়ে যায় হলো প্রায় 25 লক্ষের মতো টাকা। সেই টাকা থেকে আমরা 10 লক্ষ টাকা উদ্ধার করেছি এবং তারা এখন আমাদের কাছে আছে। আমরা যদিও মামলাটা হয়েছে উসমানীনগর থানা, সেখানে থানা পুলিশের রিকোয়েস্ট আমরা ধরেছি। তারা নিয়ে বাকিটা জিজ্ঞাসাবাদ করে বাকি টাকাটা কোথায় আছে আমি মনে করি সেটা তারা উদ্ধার করতে পারবে। এবার দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে টুকরো খবর। আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিনের জন্য ইলিশ আহরণ, বিপণন, বাজারজাত ও বিনিময়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ইলিশের প্রজনন মৌসুমকে নিরাপদ করতে এই সিদ্ধান্ত। গেল বছর 13 নভেম্বর থেকে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু হয়েছিল। নাটোরে স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টাকারী স্বামী হাসান আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার স্ত্রী রাশিদা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে বুধবার সকালে স্ত্রীকে এলোপাতাড়ি কোপান হাসান আলী, এরপর নিজে বিষ পান করেন। বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আমি সমান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি অল্প ব্যবধানে কানাডার নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরেছে, কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। এ নিয়ে জাস্টিন ট্রুডো তৃতীয়বারের মতো কানাডার নির্বাচনে জয়ী হলেন। নির্বাচনে লিবারেলরা 157টি আসনে জয় পেয়েছে, কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য তাদের দরকার 170 আসন। ট্রুডো নির্ধারিত সময়ের আগে এই আগাম নির্বাচন ডেকেছিলেন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশায়। মন্ট্রিলে এক বক্তব্যে সমর্থক সহ বিরোধী দলীয় নেতা ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান জাস্টিন ট্রুডো। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তালেবান। বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘে পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানান আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এদিকে তালেবান সরকার প্রসঙ্গে মতান্তরের জেরে বাতিল হল সার্কের বৈঠক। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে যুক্ত করার দাবি তুলেছিল পাকিস্তান, কিন্তু সার্কের বেশিরভাগ সদস্য দেশই পাকিস্তানের দাবিতে রাজি না হওয়াতে বাতিল করা হয়েছে বৈঠক। আফগান মেয়েদের স্কুলে না যেতে দেয়া হবে ইসলাম বিরোধী বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। এবারে খেলার খবর। অবশেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিলেন বসুন্ধরা কিংসের হেড কোচ অস্কার ব্রুজন। দায়িত্ব নিয়ে নিজেই ঘোষণা করলেন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য 26 সদস্যের প্রাথমিক দল, যেখানে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন এলিটা কিংসলে। তবে তার খেলা না খেলা নির্ভর করছে ফিফার ছাড়পত্র পাওয়ার উপর। মাহফুজুল ইসলামের রিপোর্ট। এর আগে বহুবার বাফুফে ভবনে এসেছেন কোচ অস্কার ব্রুজন, তবে এবারের আশাকান নতুন পরিচয়ে। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দলের দায়িত্ব এখন এই স্প্যানিশের কাঁধে। এদিন ঘোষিত হয়েছে 26 সদস্যের প্রাথমিক দল, যেখান থেকে মূল স্কোয়াড হবে 23 জনের। দলে ফিরেছেন 6 ফুটবলার। আশরাফুল রানা, আতিকুর রহমান, ফাহাদ, মানিক মোল্লা বাদশারা আছেন প্রাথমিক দলে। বাদ পড়েছেন 2 প্রবাসী ফুটবলার। সাফ নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট, তবে আমরা ভালো ফলাফল অর্জনের যোগ্য। লীগের সেরা পারফর্মারদেরকেই নেওয়া হয়েছে দলে। সাফে 5 দলের শক্তিমত্তা নিয়েও বিশ্লেষণ করেছেন অস্কার। দলের ফুটবলারদের উপর তার আস্থার কথা জানান ঠিক এভাবেই। প্রতিটি দলেরই সমান সুযোগ থাকছে। আমি ভারত, মালদ্বীপে দীর্ঘ সময় কাজ করেছি, তাদের ফুটবল সম্পর্কে আমার জানা আছে। আমরা মূলত নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপকে টার্গেট করেই এগুব। এটি সত্যি র্যাঙ্কিংয়ে ভারত এগিয়ে থাকলেও তাদের সাথে বাংলাদেশের পার্থক্য খুব বেশি না। ভারতের ফুটবলাররা ফিজিক্যালি এগিয়ে। সাফে হেড কোচের সঙ্গে পরিবর্তন হয়েছে পুরো কোচিং স্টাফ। দায়িত্বে থাকবেন বসুন্ধরা কিংসের অস্কারের সঙ্গে কাজ করা সহকারী গোলরক্ষক কোচ ও ফিটনেস ট্রেনার। আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ থাকছে, তার সাথে মাহবুব হোসেন, রক্সি এবং আসিফুল জামান। আমাদের গোলকিপার কোচ থাকবে এ কে নুরুজ্জামান নয়ন, এবং তার সাথে ফিটনেস ট্রেনার থাকবে হাভিয়ার ফ্লোরেস, এবং ফিটনেস কোচ থাকবে আইভান রাজলক। বুধবার থেকেই শুরু হয়েছে আবাসিক ক্যাম্প, বৃহস্পতিবার বিকেলে শুরু হবে মাঠের অনুশীলন। 28 সেপ্টেম্বর মালদ্বীপের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। তবে প্রথম ডাক পাওয়া এলিটার খেলা না খেলা নির্ভর করছে ফিফার ছাড়পত্র পাওয়ার উপর। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সিলেটে 4 দিনের একমাত্র টেস্টে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে 122 রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করেছে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দল। দিন শেষে ইজাজ, 8 ও সাইদি অপরাজিত রয়েছেন 11 রানে। সিলেটে ওপেনিংয়ে নামা নাবিল ও ইফতেখারের ব্যাট ইনিংসের সূচনা ভালো করে বাংলাদেশ। এই দুইজনের জুটি থেকে আসে 46 রান। নাবিল 20 রানে ফেরার পর 37 রানে আউট হন ইফতেখার। এরপর খালিদ দ্রুত ফিরলেও আয়েস মোল্লা ও মেহরবের ব্যাটে ভালোই এগোচ্ছিল টাইগার জুবারা, ফলে 162 রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে সাফি ও জাজাইয়ের উইকেট হারিয়ে 40 রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করে আফগানিস্তানের জুবারা। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।